হ্যালো বন্ধুরা, শাওলিস ডেলিশিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্য একটা মুচমুচে মুখরোচক খাবার। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। চলুন তাহলে স্টার্ট করা যাক। আমি এখানে 2 কাপ বেসনকে এভাবে চেলে নিয়েছি চালনি দিয়ে, আর ওর মধ্যে 1/2 চামচের কম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োকে এভাবে চেলে নিয়েছি, আর ওর মধ্যে স্বাদ মতো আমি বিট লবণ দিয়েছি। আপনারা এখানে বিট লবণ ব্যবহার করবেন। চালনি দিয়ে চেনে নিলে কি হয়, যাতে জিনিসটা করার সময় আমাদের কোনো প্রবলেম না হয়, দানা দানা থেকে গেলে ওটার মধ্য দিয়ে গলতে অসুবিধে হয়, তাই আমি এখানে চেলে নিয়েছি। এবার আমি সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। জলটা একবারে একসঙ্গে দিয়ে দেবেন না, অল্প অল্প দিয়েই আমরা একটা ডো বানিয়ে নেব। ওর মধ্যে আমি 1 চামচের মতো খাওয়া সোডা দিয়ে দিলাম। ভালোভাবে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার একদম পাতলাও হবে না। আমরা রুটি বা পরোটার জন্য যেমন আটা বা ময়দা মেখে থাকি, ওর থেকে একটু পাতলা করতে হবে, একটু কাদা কাদা মতো করতে হবে। এবার আমি পরের প্রসেসে যাচ্ছি। আমি এইভাবে একটা জিনিস নিয়ে নিয়েছি, এটা কাঠের তৈরি, যে কোনো কামারশালে গেলেই আপনারা এটা পেয়ে যাবেন, কিন্তু অনলাইনেও পাওয়া যায়, তো আপনারা অর্ডার করে নিতে পারেন। আমি খাবারটা এটা দিয়েই বানাবো। আমি এখানে ঝুরি ভাজা তৈরি করেছি, আপনারা দেখুন কেমন করে আমি ঝুরি ভাজাটাকে বানাচ্ছি। কড়াইতে বেশ কিছুটা স্বাদ তেল নিয়েছি, ওর মধ্যেই আমি ভাজবো জিনিসটাকে। আমার তো ঝুরি ভাজা খেতে খুবই ভালো লাগে, আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে ঝুরি ভাজা খেতে। মেলাতে গেলেই আমরা খুঁজতে থাকি কোথায় ঝুরি ভাজা আছে, এখন আর কোনো অসুবিধে নেই, আমরা বাড়িতেই এভাবে বানিয়ে নিতে পারবো ঝুরি ভাজা। আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। খুব বেশি সময় তেলের উপরে রাখবেন না, দেওয়ার পরেই আমরা উল্টে দেব, দিয়ে কিছু তারপর আমি তুলে নেব। আমি বাকি ডোটা দিয়ে বাকিগুলো আমি তৈরি করে নিচ্ছি। আপনারা এভাবে বাড়িতে বানাবেন আর খেয়ে বলবেন আপনাদের কেমন হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।